আমার মা আজও অশিক্ষিত, আজও বোকা। রুটি একটি চাইলে সে দুটো এনে দেয়। কিছুটা এমনই হয় আমাদের মা। একজন মা সবার জায়গা নিতে পারে, কিন্তু এই পৃথিবীতে কেউ মায়ের জায়গা নিতে পারে না। সেই জন্যই হয়তো বলা হয়, কখনোই মায়ের মনে দুঃখ দিতে নেই, কেননা সে আপনার খুশির জন্য সব কিছু ত্যাগ করতে পারে। সব সম্পর্কে ভেজাল দেখেছেন, কাঁচা রঙের সাজসজ্জা দেখেছেন, কিন্তু বছরের পর বছর দেখেছেন আপনার মাকে, যার চেহারায় কখনো না ক্লান্তি দেখেছেন না মমতাতে ভেজাল দেখেছেন। আজ আবার অতীত মনে পড়ে, আজ আবার মায়ের হাতের খাবার মনে পড়ে। সারাদিনের ক্লান্তি যখন খিদায় পরিণত হয়, তখন ভালোবেসে মায়ের হাতের খাবার মনে পড়ে। আমার জন্য তার খাবার তৈরি করা মনে পড়ে, আমার জন্য তার উনুনে হাত পুরানো মনে পড়ে, সেই বকে বকে খাওয়ানো মনে পড়ে, আমার জন্য পয়সা বাঁচানো মনে পড়ে। যত বড় সমস্যা আসুক না কেন, সেই সমস্যা থেকে আমাকে আড়াল করে রেখে মায়ের হাসি মুখ মনে পড়ে। মাকে ছেড়ে যখন বিদেশে চলে এসেছি, তখন মায়ের চোখের জল আজও আমার মনে পড়ে। গতিশীল এই জীবনে আমরা অনেক এগিয়ে যাই, নতুন সম্পর্ক তৈরি করি, নতুন বন্ধুত্ব করি। জীবনে কর্মব্যস্ততায় এতটাই মত্ত হয়ে যাই যে সেই মায়ের খবর নেওয়ার জন্য একটা ফোন করার সময় না পাই। আমরা সেই মাকে ভুলে যাই, যেই মা ন মাস ধরে আমাকে গর্ভে ধারণ করেছিলেন। বন্ধুরা, এটা সবসময় মনে রাখবেন, এই দুনিয়ার সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আপনার মা আপনাকে কখনোই ছেড়ে দেবে না। কেউ বলেছিলেন, আমার ভাগ্যে কখনোই কোনো দুঃখ কষ্ট থাকতো না যদি আমার ভাগ্য লেখার দায়িত্ব আমার মাকে দেওয়া হতো। হয়তো এটাই একটা কারণ, বয়স যতই হোক না কেন, যদি কখনোই কোনো আঘাত লাগে, তবে মুখ থেকে যে শব্দটি প্রথম বের হয় আর সেটা হলো মা। যখন আমরা বলতে জানতাম না, তখন আমাদের না বলে দেওয়া কথাগুলো সে সব বুঝে নিতেন। আর এখন মা কিছু জিজ্ঞেস করলেই আমরা সব কথাতেই বলি, মা ওসব তুমি বুঝবে না। মায়ের হাতের খাবার কোথাও বিক্রি হয় না, ফাইভ স্টার হোটেলে খেলেও আজও খিদা মেটে না মা। এমনটাই হয় মা, মায়ের কোলের সেই আরাম, বাড়িতে ফিরেই প্রথম শব্দ, মা তুমি কোথায়, আমার বড় খিদে পেয়েছে। মায়ের কাছের সেই আবদার আজও আমার মনে পড়ে। নিজের সন্তানের সুখের জন্য সর্বস্ব বিসর্জন দিতে পারেন একমাত্র মা। পৃথিবীতে কেবলমাত্র মা যে 365 দিন বিনা ছুটি নিয়ে, বিনা পারিশ্রমিক নিয়ে কাজ করতেই থাকে, কিছু এসে যায় না, এই দুনিয়া কি বলছে, আমি খুব সুন্দর, এই কথা আমার মা সবসময় বলে থাকে। ছোটবেলায় ছোট ছোট আঘাতে মায়ের মুখের সেই এক ফু, আর বলতেন ব্যাস এক্ষুনি ঠিক হয়ে যাবে, সেই ওষুধের বিকল্প আজও তৈরি হয়নি। খুব খারাপ হলেও মা তার সন্তানকে খুব ভালো বলেন। নিজের অসৎ সন্তানকেও মা দুধ দিয়ে ধোয়া তুলসী পাতা মনে করেন। সিধা সাদা ভোলা ভালা, আমি সবচেয়ে সুন্দর, যতই বড় হয়ে যাই না কেন মা, আজও আমি ছেলে তোমার। বন্ধুরা, যে মা ন মাস তোমায় গর্ভে ধারণ করেছে, যে তোমায় হাঁটতে ও খেতে শিখিয়েছে ও জীবনভর মনে জায়গা দিয়েছে, সেই মাকে সবসময় কদর করা উচিত, কেননা সেই একমাত্র বুঝতে পারে যার কাছে আজ তার মা নেই। এই পৃথিবীতে আমরা সেই সম্পর্কের পেছনে ছুটি যেটা আমরা কখনোই পাই না, কিন্তু যে সম্পর্কটা ভগবান দিয়েছে তার কদর করতে ভুলে যাই। বন্ধুরা, সারাদিন কাজ করার পর বন্ধু জিজ্ঞেস করে কত কামাই করলি, বউ জিজ্ঞেস করে কত বাঁচালে, ছেলে জিজ্ঞেস করে আমার জন্য কি এনেছো, কিন্তু শুধু মা একমাত্র জিজ্ঞেস করে সারাদিনে কিছু খেয়েছিস না না খেয়ে আছিস। মায়ের আশীর্বাদ কখনো বিফলে যায় না, মায়ের কষ্ট কখনো সহ্য করা যায় না। কষ্ট করে হলেও 3-4 সন্তানকে মানুষ করে দিতে পারে মা, কিন্তু দুনিয়ার কঠিন সত্য এটাই যে 3-4 সন্তান মিলেও এক মাকে পালন করতে পারে না। মায়ের কাঁধে মাথা রেখে যখন ঘুমাই, তখন মাকে জিজ্ঞেস করি কতক্ষণ এইভাবে কাঁধে করে রাখবে, তখন মা বলে ততক্ষণ যতক্ষণ মানুষ আমাকে কাঁধে উঠিয়ে না নেবে। মা ভালোবেসে যা রান্না করবে তা কোনো ঝামেলা না করে খেয়ে নিন, কেননা এই দুনিয়াতে কিছু মানুষ রয়েছে যাদের কাছে হয় খাবার থাকে না অথবা মা থাকে না। বন্ধুরা, যদি আপনি আমার সাথে একমত থেকে থাকেন,
তবে এই ভিডিওটি এত শেয়ার করুন যেন সব সন্তানদের কাছে পৌঁছে যায়। আর সব সন্তানদের কাছে একটাই অনুরোধ, মায়ের কাছে যান এবং বলুন, মা আমি তোমায় ভালোবাসি। আর তাদের জন্য বলছি, আজ যাদের কাছে মা নেই এবং যারা মাকে খুব মিস করছেন, তারা কমেন্ট বক্সে লিখুন, আই লাভ ইউ মা।